সবাইকে স্বাগত এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে। কম বেশি আমরা যারা সবাই ফ্রি ফায়ার খেলি তারা ডায়মন্ড টপ আপ করেই থাকি। তো ডায়মন্ড টপ আপ করার জন্য একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার থেকে আমরা ডবল ডায়মন্ড পেতে পারি। এই রকম কিছু ফেক ওয়েবসাইটও ইন্টারনেটে ঘোরাঘুরি করে, বা অনেক ইউটিউবার আছে আমি দেখেছি তারা সেটাকে প্রমোট করে। তো সেই টাইপের কিছু না, একদম অরিজিনালি অথেন্টিক একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তারা টপ আপ করে। তো আজকে দেখাবো সেই ওয়েবসাইটটা। ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেই লিংক থেকে সরাসরি ওয়েবসাইটে যেতে পারো। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করা আছে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তোমরা যে কোনো ফোন থেকেও করা যায়, ফোনের যে কোনো একটি ব্রাউজার থেকে ওপেন করে লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে। ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে টাইপ করে নেব gamekharido.com। এই যে একদম সবার প্রথমে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে ফেসবুক আইডি অথবা প্লেয়ার আইডি দিয়ে লগ ইন করা যায়। আমরা এখানে প্লেয়ার আইডি দিয়ে লগ ইন করব। এখানে আই এম নট এ রোবট এই ক্যাপচারটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে কিসের থ্রু পেমেন্ট করা হবে, এইখানে একদম ওপরে সবার ইউজার আইডি, যে প্লেয়ার আইডি বা প্লেয়ার নেম যেটা থাকে, প্লেয়ার নাম, সেই নামটা এখানে দেখা যাবে। এটা দেখলে পরে একদম বোঝা যাবে যে অরিজিনাল আইডি কিনা সেটা, বা তোমরা তোমাদের নিজস্ব আইডিতে লগ ইন করেছো কিনা সেটা এখান থেকে বুঝতে পারবে। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে, আমরা এখানে তার আগে সিলেক্ট করে নেব ইউপিআই। আমরা যেহেতু ইউপিআই থ্রু পেমেন্ট করবো তার জন্য দেখো 40 টাকা এখানে টপ আপ করলে এখানে 50টা ডায়মন্ড নর্মালি দেয়, তার সাথে বোনাস 50টা দিচ্ছে। তা এর ভেতরে একটাই কথা, সেটা হলো এখানে কিন্তু ডায়মন্ড একবারই দেবে, ডায়মন্ড কিন্তু বারবার দেবে না। এক একটা প্লেয়ার একবারই এখান থেকে টপ আপ করলে ডবল ডায়মন্ড দেবে, এবং দ্বিতীয়বার যখন লগ ইন করা হবে, দ্বিতীয়বার লগ ইন করলে এখান থেকে কিছু ডায়মন্ড বেশি দেবে। 100টা ডায়মন্ড টপ আপ করলে সম্ভবত 5টা থেকে কি 10টা ডায়মন্ড বেশি দেয়। তো তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানাও এই ওয়েবসাইট থেকে তোমরা কে কতবার টপ আপ করেছো এবং কি পরিমাণ ডায়মন্ড পেয়েছো। আমি এখানে একটা নর্মালি ছোট রিচার্জ করে দেখাবো, ছোট। এখানে স্টার্ট পেমেন্ট, এখানে একটু লোডিং নেবে। আর এটা যে একদম ট্রাস্টেড একটি সাইট, তার জন্য এখানে দেখাই যাচ্ছে যে কোডা পে থেকে এটা পেমেন্ট নিচ্ছে। অনেক যেসব সাইটগুলো আছে সেই সাইটগুলো অনেকটা ফেক থাকে, তার চেনারও একটা উপায় আছে, সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো এখানে যখন আমরা পেমেন্ট অপশনে আসছি, তো এখানে আমরা ইউপিআই সিলেক্ট করব। ইউপিআই সিলেক্ট করার পরে ইউপিআই আইডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রসিড পে করলে এখানে কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে ফোনে পারমিশন আসবে। তো আমি ফোন থেকে যখনই পারমিশন দেব, আমি স্ক্রিনশট দুটো পাশাপাশি দিয়ে দেবো, যেহেতু আমার আগের স্ক্রিনশটটাতে আমার কোনো ডায়মন্ড ছিল না, বা পরের ডায়মন্ডটাতে সেটাতে আমি ডবল ডায়মন্ড পেয়েছি, তাই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর তার ভেতরে একটা কথা আছে, এইখানে যখন নাকি আমরা পেমেন্ট করব পেটিএম থ্রু বা ফোনপে থ্রু, তখন আমরা এইখানে পেড টু কোডা পেমেন্ট বলে একটা অপশন আসবে, সেই জায়গাটা সবাইকে দেখে নিতে হবে। পেড টু কোডা পেমেন্টের অপশনেই কি পেমেন্ট আমরা করছি, না এখানে অন্য কোনো কাস্টমার নেম বা কারো পাবলিক নাম আছে কিনা। তো আমরা যখন এখানে পাবলিক নাম বা এমনি নর্মালি অন্য কারোর নাম দেখা যাবে, কোডা পেমেন্ট আর এইখানের ওয়েবসাইটের কোডা পেমেন্ট, কোডা পে যখন নাকি দুটো সেম দেখাবে, তখনই আমরা এখানে ইউপিআই পিন দিয়ে তখনই পেমেন্টটাকে সাকসেস করব। যদি এখানে দুটো সেম না আসে আমরা কখনোই পেমেন্ট করব না। এই ধরনের পেমেন্ট করলে তোমার সেই পেমেন্টের করার জন্য যে ডায়মন্ড আসার কথা সেই ডায়মন্ড আসবে না। তো এরকম অনেক ওয়েবসাইট আছে, ফেক ওয়েবসাইট আছে, আমি আবারও বলছি সবাই সাবধানে এবং গুরুত্ব সহকারে ভালো করে দেখেই অবশ্যই পেমেন্ট করবে, ঠিক আছে।
দেখিয়ে দিচ্ছি আমার যে প্লেয়ার আইডিটা সেটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে যে আমি ডবল আইডি পেলাম কি না। তো এখানে আমি আমার ফ্রি ফায়ার আইডিটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার 4টে ডায়মন্ড আছে। তো আমি এখানে যখন আমি আবার গেমটাকে লগ আউট করে লগ ইন করছি, লগ ইন করার পরে দেখা যাবে যে এখানে আমি ডায়মন্ড পেয়েছি কি না। তো এখানে আমরা আমাদের গেমটা ফাইনালি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের ডায়মন্ড, প্রথমে যেটা 4টে ডায়মন্ড ছিল এখন সেখানে ডায়মন্ড কিন্তু আমরা পেয়ে গেছি, এবং সাথে যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটাও পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এটা একদম অরিজিনালি ট্রাস্টেড ওয়েবসাইট, কিন্তু আমরা দ্বিতীয়বার যখন এখান থেকে এটা করতে যাব তো দ্বিতীয়বার কিন্তু আমরা পাবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও আসলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। ধন্যবাদ।